राजधानी मतिझिल थाना दायर करा प्रतारणार मामलाय ग्रेफ्तारेर पर जामिने मुक्ति पेयेछेन सारेगामापा ख्यात संगीत शिल्पी माइनुल आहसान नोबेल। गत सोमवार ढाका मेट्रोपलिटन मैजिस्ट्रेट शफिउद्दीन शुनानी शेषे जामिन मंजूर करेछेन एई संगीत शिल्पीर। जामिने बेर हार पर उत्तरबंग और शरियतपुरेर कन्सार्टे परफर्म ना करार घटनाय आयोजकदेर काछे क्षमा चेयेछेन तिनि। नोबेल बोलेछेन, उत्तरबंग और शरियतपुरेर अनुष्ठाने आमादेर माझे ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে আমি কথা দিলাম উত্তরবঙ্গ ও শরীয়তপুরের ভেতরগঞ্জ গিয়ে প্রোগ্রাম দুটি আবারো করে দিয়ে আসব, আর এ নিয়ে যা কিছু হয়েছে সেজন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এদিকে গত 22 মে আসামি নোবেলকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করেন। অন্যদিকে নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিনের জন্য আবেদন করেন। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত আসামির জামিন মঞ্জুর করেন। তাছাড়া শুনানির সময় মামলার বাদী সাফায়েত ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। তখন বাদী আদালতকে জানান তিনি পাওনা টাকা বুঝে পেয়েছেন, নোবেলকে জামিন দিলে তার কোনো আপত্তি নেই। এরপর আদালত 10,000 টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন। এর আগে গত 20 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির গায়ক নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্মের কথা বলে 1,72,000 টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার ঘটনায় অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হয়েছিলেন নোবেল। গত 16 মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ 2016-এর প্রতিনিধি মোহাম্মদ সাফায়েত ইসলাম বাদী হয়ে নোবেলের নামে মতিঝিল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। পরদিন অর্থাৎ 17 মে আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী 9 জুলাই প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন।